আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আজ আমি শেয়ার করব চিকেন পাস্তা। এই চিকেন পাস্তাটা স্কুলে বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর এই পাস্তাটা হবে অন্যরকম, মানে কোনো ঝোল বা গ্রেভি থাকবে না, ঝরঝরে ও মশলায় মাখানো থাকবে চিকেন দিয়ে এই পাস্তাটা। আশা করছি সবারই ভালো লাগবে রেসিপি। ভালো মনে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন। তো পাস্তা আমি সিদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা এমনভাবে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করার সময় পানিতে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, আর পাস্তাটা একটু শক্ত শক্ত থাকবে। এই পর্যায়ে নামিয়ে ছেঁকে নিতে হবে, আর প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। আর এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চিকেন, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর অল্প পরিমাণে লবণ। সবকিছু দিয়ে একটু মাখিয়ে চিকেনটাকে একটু ভেজে নিব। চিকেনটা নেড়ে চেড়ে ভেজে নিব একদম চুলার হাই হিটে। চিকেনটা এমনভাবে ভাজতে হবে যেন ভিতরের জুসি ভাবটা ঠিক থাকে, এর উপরে একটা লালচে ভাব আসে। চিকেনটা ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে উঠিয়ে নিব। আমার চ্যানেলে এরকম অনেক রকমের পাস্তা, নুডলস, অনেক কিছুই আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। তো এখানে আরও কিছু উপকরণ নিয়ে নিলাম। দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি, এগুলো দিয়ে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি করা, একটু নেড়ে চেড়ে এখানে আমি সাইড করে একটা ডিম দিয়ে দিব। ডিমটা নেড়ে ছেড়ে জুড়ি করে নিব, সব কিছুর সাথে মিশিয়ে দিব। সয়া সস দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে, যার যার পছন্দ মতো কম বেশি দেওয়া যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, এখানে টমেটো সসটাও দেওয়া যাবে, যার যার পছন্দ মতো কম বেশি দেওয়া যাবে। আর ভাজা চিকেনগুলো এ পর্যায়ে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে টেস্টিং সল্ট, এটা যার যার পছন্দ মতো, যেহেতু সস দিয়েছি আমরা তো সসের মধ্যে লবণ থাকে, সেটা বুঝে দিতে হবে টেস্টিং সল্ট এবং লবণ। তো সব কিছু দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি পাস্তা। পাস্তাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন জাস্ট হাই হিটে রেখে এটাকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে। যদি এই পাস্তাটা কেউ শুকনো
রাখতে না চান এই পর্যায়ে হাফ কাপ তরল দুধ দিয়ে দিতে পারেন বা অল্প পরিমাণে পানিও দিয়ে দিতে পারেন, জুল জুল যারা পছন্দ করেন। তো হয়ে গেছে, আমি এই পাস্তাটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল হয়েছে, দেখতে তো সে দারুণ। তো আইসক্রিমের তো বিদায় নিচ্ছি।